আগস্ট মাসের 8 তারিখে সিকিমে কিন্তু একটা ভূমিকম্প হয় যার মাত্রা ছিল 4 সামথিং, এবং সেই ভূমিকম্পের ফলে NH-10 লাগোয়া অনেক রাস্তায় কিন্তু আরও নতুন করে ধস নেমেছিলো। সেই ধসগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে। তোমরা দেখে বুঝতেই পারছো অলরেডি কিন্তু NH-10-এর এখানে রাস্তাটা কিন্তু পুরো মুছে গেছে, NH-10-এর রাস্তার কোনো চিহ্ন কিন্তু নেই। তো সেই সমস্ত রাস্তাগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করা হচ্ছে এবং NH-10-কে কিন্তু স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। বহুদিন ধরে NH-10 কিন্তু বন্ধ আছে, NH-10 খোলার কোনো রকম কিন্তু নোটিফিকেশান এখনও অবধি নেই। যারা প্রতিটা ভিডিও আমার কমেন্ট করছে দাদা NH-10 কবে খুলবে, তাদেরকে বলে রাখি NH-10 কিন্তু খোলার এখন কোনো রকম নোটিফিকেশান নেই, বা রাস্তার কাজ কিন্তু এখন প্রচুর জায়গায় বাকি আছে। তোমরা যারা গ্যাংটক আসবে ভায়া লাভা হয়ে করোনাশন ব্রিজ হয়ে তোমরা দার্জিলিং হয়ে আসতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিছুটা সময় লাগবে, এটা হচ্ছে মেন ব্যাপার। NH-10 কিন্তু খুব তাড়াতাড়ি খুলবে না, কারণ প্রচুর জায়গায় কিন্তু ধস, প্রচুর জায়গায় কিন্তু মানে কী বলবো রাস্তার কাজ এখনও হচ্ছে। তোমরা কিছু কিছু জায়গায় দেখে বুঝতে পারবে এই জায়গাগুলো রাস্তার কোনো চিহ্ন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তোমরা রাস্তা বলে কোনো জিনিস কিন্তু বুঝতে পারছো, কোনো চিহ্নই কিন্তু নেই, যেটুকু মানে বেঁচে ছিল তোমরা সেটা দেখে আর বুঝতে পারবে না, কারণ পুরো রাস্তাটা কিন্তু ওপর থেকে এতটাই ভূমিকম্পের ফলে এতটাই মাটি নেমেছে যে তোমরা দেখে বুঝতে পারবে না যে রাস্তাটা কোথায় ছিল। রাস্তাটা পুরো সরে গেছে এবং এই রাস্তাগুলো আস্তে আস্তে পরিষ্কার করে তারপরেই কিন্তু NH-10-কে স্বাভাবিক করা হবে। যারা পুজোর সময় প্ল্যান করছো আসবো সিকিম, তারা কিন্তু ভেবেচিন্তে ট্যুরিস্টদের সাথে একটু প্ল্যান করবে, কারণ এবছর যা অবস্থা তাতে কিন্তু পুজোর সময় কিন্তু রাস্তাঘাট থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু একটু প্রবলেমে থাকবে, কারণ সমস্ত রাস্তা এখন পর্যন্ত কমপ্লিট হয়ে ওঠা কিন্তু খুবই মুশকিল। বিশেষ করে NH-10 যদি না হয়, NH-10 যদি তোমরা ঘুর করে দার্জিলিং হয়ে আসো, তোমাদের কিন্তু খরচা তুলনামূলক আগের থেকে বাড়বে। সেক্ষেত্রে ট্যুর অপারেটরের সাথে তোমরা কিন্তু একটু ভালো করে কথা বলে নেবে, নইলে কিন্তু মাঝপথে এসে তোমাদের বাজেটটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর এবছর কিন্তু টুকটাক এখনও পর্যন্ত ভালোই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, ফলে রাস্তাঘাট কিন্তু খুবই খারাপ আছে। পুজোর হয়তো এখনও দুটো মাস হয়তো দেরি আছে, দুটো মাসও ঠিক আর নেই, কিন্তু তার মধ্যেই কিন্তু রাস্তাঘাট থেকে আরম্ভ করে সব কিছু ঠিক করতে কিন্তু একটু সময় লাগবেই। তো সিকিমের এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো এবং লাইক করে দাও, আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও, আর সিকিমের কোন জায়গাকার ভিডিও তোমরা দেখতে চাইছো সেটা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো তোমাদেরকে কন্টিনিউ সিকিমের আপডেট ভিডিও দেওয়ার। একটা জিনিস আমরা খেয়াল করছি, তোমরা প্রতিদিন কিন্তু আমার চ্যানেলে আপডেট ভিডিও দেখছো, কিন্তু তোমরা কেউ ভিডিওতে লাইক করছো না, কেউ কমেন্ট করছো না। বন্ধুরা, এরকম যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু আমরা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দিতে পারবো না, কারণ আমরা আমাদের এজেন্টদের কাছ থেকে প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও নিয়ে আপডেট করার জন্য। সেক্ষেত্রে তোমরা যদি ভিডিওতে ভালোবাসা না দাও, আমাদের আর সেরকম এনার্জি থাকবে না যে প্রতিদিন তোমাদেরকে আমি আপডেট ভিডিও দেব। বাঁ সাইডে তোমরা দেখতেই পাচ্ছ তিস্তা নদী রয়েছে, এখন যেহেতু বর্ষার মরশুম গাছপালা পুরো সবুজ, এবং ওপর থেকে দেখে বুঝতেই পারছো যে কতটা মাটি নেমেছে নিচে, চারিদিকের মানে কী বলবো পরিবেশটা জায়গাটা কিন্তু ভয়ানক, এবং এই জায়গাটা রাস্তা ছিল বলে কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না। এই সমস্ত মাটি কিন্তু সরানো হবে, তারপরেই কিন্তু মানে কী বলবো গাড়ি চলাচল স্বাভাবিক হবে। তোমরা দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু যারা কাজ করছে তাদের জন্য একটা অস্থায়ী ছোট্ট করে ছাতা টাঙানো হয়েছে, এবং